আমাদের ওকে আচ্ছা না আমরা এক্স পেন আমার তো আমারই দোকান বিজি আপু সরি ফেব্রিকের কাপড় থ্যাঙ্কস টু এভরিওয়ান ফর অল দ্য লাভ এন্ড সাপোর্ট এই যে ও জমিদারটি এই যে তো সিফাত আসতেছে এন্ড ওই হইছে আমার ব্লগের পার্টনার and আমার আহসান অফিশিয়াল ব্লগে যত ব্লগ দেখছো শুধুমাত্র ওর কারণেই কমপ্লিট হয়েছে ও মাই গড আচ্ছা থ্যাঙ্ক ইউ ম্যান আসলে তোমাকে ছাড়া আমার কোনো ব্লগই কমপ্লিট হইতো না ও আমার আহসান অফিশিয়ালের ফার্স্টে থেকে আছে একদম জিরো সাবস্ক্রাইবার থেকে এই 3 লাখ সাবস্ক্রাইবার পর্যন্ত সো সিবাত বলো এই 3 লাখ সাবস্ক্রাইবার নিয়ে আহসান অফিশিয়ালের সম্পর্কে কিছু কথাবার্তা ও তো বলতে অ্যাকচুয়ালি 3 লাখ হয়ে গেছে এন্ড আমরা সবাই থ্যাঙ্কফুল অনেক তোমাদের প্রতি বিকজ তোমরা আমাদের সাথে ছিলা এন্ড এই বলা যায় 3 লাখ তো আসলে কিছু না আরো তো খেলা বাকি আসলে বুঝতে পারছো না মাস্তি শুরু হবে পার্টি আবি শুরু হবে ভাই চলো এখন আমাদের প্ল্যানিং কি প্ল্যানিং অনেক কিছু আগে প্রত্যেক মাসে যেতে হবে ওকে তাহলে চলো হোয়ার ইজ আওয়ার আমাদের বিন ডিজেল কই আসছে সো আমরা যাচ্ছিলাম যে প্রত্যেক মাসে যাব ওকে পিক করব রাহান কি পিক করব এন্ড দেন বাকি যারা আছে তাদেরকে পিক করব বাট দেখো দেখছো এইদিকে দেশের অবস্থা আমরা জ্যামে বসে আছি গত 15 মিনিট যাবত এবং প্রত্যয়ের দিক দিয়ে চিতা ফায়ার আমরা ওদেরকে বলছি যে ওইখান থেকে আমরা অলরেডি জানি রওনা দিয়ে দেয় এই জ্যাম কবে ছাড়বে ভাই এই জ্যাম যে কখন ছাড়বে গাইজ আমরা ফাইনালি ধানমন্ডিতে এসে পড়ছি যদিও আমাদের এখানে আসার কথা ছিল না বাট আমাদের আসতে হয়েছে বিকজ যেখানে যাওয়ার কথা ছিল বসুন্ধরায় ওই জায়গাটা অফ দ্যাটস ওয়াই আমরা এখন এই জায়গায় আসছি বুঝতে পারতাছি আমি ওই ওয়ার্ডটা বিপ করে দিছি এখন পৃথিবীতে যেটা চলতেছে কোনো সবাই জানো ওই কারণে এটা অফ দ্যাটস ওয়াই আমরা এখন ধানমন্ডিতে আসছি অ্যান্ড এরপরে আমরা এখান থেকে একটু ঘুরবো 300K স্পেশাল ব্লগ সো আমরা অ্যাকচুয়ালি ঘুরতে আসছি আজকে ঢাকায় এবং বান্নাবাদের সাথে মিট করতে আসছি সো বান্নাবাদের সাথে মিট হবে একটুক্ষণ পর আর পিছনে আমাদের গ্যাং বসে আছে পিছনে আমাদের গ্যাং বসে আছে তো চলো এখন আমাদের এখানে খাবারের পার্ট শেষ করে বিকজ সকালবেল থেকে কিছু খাইনি আমরা ক্ষুধা লাগছে অনেক ওগুলো শেষ করে আমরা আমাদের ব্লগটা কন্টিনিউ করি কি আছে তোমার খাবার আসছে না আমার ক্ষুধা লাগছে খাইনি তারপর যে খাওয়া করতে আমার ফ্রেন্ডরা ইচ্ছা করে আমার নাগা বার্গার খাওয়াচ্ছে আমরা আজকে বের হয়েছিলাম সেই সকাল না দুপুর একটায় অ্যান্ড আস্তে আস্তে এই হাতিঝিল পৌঁছাতে পৌঁছাতে 6টা বেজে গেছে আমরা স্টিল ব্লগ শুরু করতে পারিনি ভালো মতো বাট যাই হোক আমাদের পোলাবানরা এখন ওই যে ওই জায়গায় বোটে ওঠার জন্য রেডি হচ্ছে চলো আমরা এখন বোটে উঠবো এবং প্রত্যেকদিন থেকে এখনও শুনি নাই যে 300K তে আমার জন্য ওরা কি স্পিচ রাখছে চলো ওরা দেখি ওরা কি বলে আসো আচ্ছা ওদের কাছাকাছি তো কি অবস্থা
সবাই একসাথে আজকে আমাদের ছোট খাটো নেভির আসার পাইলট ভাই জান বেরে যে ও জমিদার কি জমিদার জান বেরে যা তুই সমস্যা আমি এক লাখ লাখ জমি নিয়ে ভাই আমার পাবে তো করতেছে না তো আমাদের আজকে ট্যুর এভাবেই যাচ্ছে আমাদের তিন চোখে আস্তে সিবাত আস্তে তাহলে বলো আমার যেহেতু 300 কে হইছে তো ভিউয়ারদের সম্পর্কে তুমি কিছু বলো finally reached 300k subscribers thanks to everyone for all the love and support je tumra etto etto bhalobasha show korcho it means so much to us thank you very much for 300k subscribers okay now ebar tomar pala bolo amar 300k niye ha ajke 300k subscriber er jonno ekhane 300k mosha ache please এখানে 300 কে মশাই আছে আপনি যদি বিশ্বাস না করেন তাহলে এসে গুনে দেখতে পারেন 300 হয়ে গেছে 300 নিয়ে আমগো সামনে বাপ লিতেছ রায়ান এদিকে আমগো সামনে 300 না বাপ না আমদের কাছে 37 লাখ 34 লাখ পড়া আছে এই 300 কেন হইছে 3 লাখ 3 লাখ নিয়ে আমগো সাথে ইনিতে আসছে এই ব্যাড বাসটা গেলাম বাপ নি আমরা তো বাপ নি আমরা কিন্তু দেখ আমরা কিন্তু মানে ছোট হিসেবে দেখি না কিন্তু ফ্রেন্ড হিসেবে আমরা ট্রিট করি আমাদের ওকে সেম আচ্ছা না আমরা এক্স ফ্রেন্ড এক্স ফ্রেন্ড এক্স ফ্রেন্ড আমাদের এখন আর ফ্রেন্ড নেই তুমি কিন্তু আমাদের ফ্রেন্ড না 3 লাখ হয়েছে অনেক খুশি আমরা এগুলো তো বলতে হইব এগুলো আমি ফিল করতেছি না একেবারে একেবারে এগুলো বলতে বলতেছে তাই বলতেছে তো আমরা অনেক খুশি তুমি এমনি আগায় যাও আমার 3 লাখ কেন তোমার 30 লাখ হোক 3 কোটি হোক 30 কোটি হোক ঠিক আছে কি রে মামা এত বেশি আমাদের সাপোর্ট সব সময় আসান অফিশিয়ালের সাথে আছে ঠিক না কংগ্রাচুলেশন আসান অফিশিয়াল বেস্ট অফ লাক ভালো থাকো কংগ্রাচুলেশন আবার সুন্দর মত কংগ্রাচুলেশন আসান অফিশিয়াল কংগ্রাচুলেশন আসান অফিশিয়াল ভালো থাকো বেস্ট অফ লাক ভালো থাকো বাবা আজকে মোশার ডকুমেন্টারি বানাইতে আসছো নাকি তোর এই 300 কে উপলক্ষে ব্লগে ওই যে মাইমা বললো এনে 300 কে বলে মত তো আমরা এখন আসছি ভাবির স্টলে আসো আমরা দেখি ভাবির একটা ক্লোদিং ব্র্যান্ড আছে বলো কিছু এখানে অনেক মেয়েদের পড়া সবই মেয়েদের পড়া ছেলেদের নাই হ্যাঁ ছেলেদের নাই কেন জিনিসটা বুঝলাম না ছেলেদের কি না মানে কোনো হক নাই কোনো প্রোডাক্ট নেওয়া তোমাদের দুজনের ড্রেস সেম দাঁড়াও দিতেছি দাঁড়াও থ্যাংক ইউ থ্যাংক লেডি বস আমাদের ফেব্রিকের কাপড় ওটার সাথে দুটো শূন্য লাগালেও হবে তাহলে তিনটা দাও কয়েকটা ড্রেস কিনে দিয়ে দিচ্ছি দাও আসলে তুমি কিন্তু তিনটা নিচ্ছ ব্লগে সবাই দেখতেছে আপু ফেব্রিকের কোয়ালিটি যেমন ভালো এরকম দোকানদার এরকম থাকতে হবে নাকি হ্যাঁ দোকানদার ভালো লাগে না ওদের ভালো লাগে না কি সুন্দর কি বলছো ট্যালেন্ট তো নাই সুন্দর লিখলো ট্যালেন্ট তো এই নেই পারে
আজকেও কাজ নিয়ে বিজি, ড্রেস চেক করতেছে। আপনারা আপনাদের গার্লফ্রেন্ডের জন্য আসবেন এখানে আমার তো আমারই দোকান দিয়েছি উপলক্ষে বলছিলাম ফোনে এটা অবশ্যই বলবি, অবশ্যই ব্লগ করে 3 লাখ সাবস্ক্রাইবার পাওয়া অনেক বড় ব্যাপার। ব্লগটা কন্টিনিউ কর, আরো কোয়ালিটি বাড়া কাজের, সেটাই আশা থাকে। খুব তাড়াতাড়ি 3 লাখ থেকে 10 লাখে দেখতে চাই, সেটা খুব জরুরি। আগে ওটা কর, আজের লিমিট তো আছে সাপোর্ট দেওয়ার জন্য, ইউসিএফও আছে সাপোর্ট দেওয়ার জন্য। আর ভাই বদমাশ বলবেন না, আপকামিং এপিসোড নিয়ে কিছু বলেন। আপকামিং এপিসোড নিয়ে সিজন 1 এর থেকে বেটার, এতটুকু বলতে পারি, এন্টারটেইনিং হবে সিজন 1 এর থেকে বেশি। এবং এডিটিং করে আমরা খুব মজা পাচ্ছি, যেহেতু আমাদের শুটিং শেষ আমরা ফুটেজ সব দেখতে পাচ্ছি এখন। এতটুকু বলতে পারি দর্শক সিজন 2 কে বেশি ভালোবাসবে, এটার ক্রেজ, এটার পপুলারিটি, এটার এঙ্গেজমেন্ট দর্শকের সাথে আরো বেশি হবে, আরো বাড়বে, শিওর 100% ইনশাআল্লাহ। তো গাইজ আমরা এখন আছি আমাদের বাসায়, বিকজ ওইখানে আমরা শ্যুট করতে পারতেছিলাম না, ওইখানে অনেক বেশি মানুষ ছিল এবং অনেক সাউন্ড হইতেছিল। আমরা এই ব্লগটা 300K সাবস্ক্রাইবার স্পেশাল বানাইছি, বিকজ এই ব্লগের কোনো প্ল্যানিং ছিল না বানানোর, বাট হঠাৎ করে যখন 300K হয়ে যায় তো তখনই আমাদের কোনোভাবে প্ল্যান করতে হয় যে আমরা কিছু একটা করি ব্লগের জন্য। থ্যাংক ইউ সবাইকে আমার চ্যানেলটাকে এত ভালোভাবে সাপোর্ট করার জন্য। আমরা 300K হিট করছি এবং অলরেডি 300K ক্রসও করে ফেলছি, আমাদের ফ্যামিলি আস্তে আস্তে আরও বড় হবে। সো তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, আমাদের আহসান অফিসিয়াল ফ্যামিলিতে জয়েন করো নাই, তোমরা তাড়াতাড়ি জয়েন করে ফেলো, বিকজ আমরা সামনে আরও ভালো ভালো কন্টেন্ট আনতেছি, অনেক জোস জোস কন্টেন্ট আনতেছি। বদমাস পোলাপান ব্লগ পার্ট 2 কিন্তু এখনও বেরো নেই, সো ওইটা দেখার জন্য তোমরা ওয়েট করো। অ্যান্ড আমি কিন্তু রেগুলার হইতেছি, তোমরা দেখতেই পারতেছো প্রতি সপ্তাহে একটা করে ব্লগ দেওয়ার ট্রাই করতেছি। আশা করি আমরা নেক্সট মান্থ, এরপরের মান্থ, এরপরের মান্থ প্রতিটা উইকে এরকমভাবে ব্লগ দিয়ে যাব। আজকে আমরা গেছিলাম সানিয়াপুর স্টলে, তার একটা ব্র্যান্ড আছে ক্লোদিং ব্র্যান্ড মার্লট নামের, তো তোমরা আজকে ওইখানে একটা মেলা দেখে আসছো যেখানে তার একটা স্টল ছিল মার্লটের। এবারে যারা যারা তোমরা মার্লটের স্টলে আসতে পারো নাই,
তারা নেক্সট মান্থ দ্যাট মিন্স মার্চ মাসে 19-20-21 তারিখে তোমরা নতুন একটা মেলা হবে, সেটা হবে গুলশান শুটিং ক্লাবে। সো তোমরা যারা যারা আসতে চাও আইসা পড়ো, বিকজ আমরাও এখানে থাকবো, অনেক মজা হবে। মালরোডের ফেসবুক লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা দেখে নিও। এটা আমাদের সানিয়াপুর একটা ক্লোদিং ব্র্যান্ড, সো তোমরা প্লিজ সাপোর্ট করো। আমাদেরও কিন্তু একটা ক্লোদিং ব্র্যান্ড আছে আহসান অফিসিয়াল থেকে, সেটা হচ্ছে কি অ্যাটমিক। আমি অলরেডি অ্যাটমিকের একটা টি শার্ট পরে আছি। সো তোমরা যদি এরকম টি শার্ট চাও অথবা এরকম মার্চেন্ডাইজ চাও, আমার ডিসক্রিপশনে লিঙ্ক আছে অ্যাটমিকের, ওইটাও দেখে আসতে পারো। তো আজকের জন্য ব্লগ এতটুকুই, তোমাদের সাথে আবারও নেক্সট ব্লগে দেখা হবে। টিল দেন স্টে হোম, স্টে সেফ অ্যান্ড বিয়া জয়রা।